হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ম্যানুস তৈরির রেসিপিটি শেয়ার করছি। এটা আমার হোমমেড এবং কি হ্যান্ডমেড ম্যানুস। অবশ্য আমি এতে হ্যান্ড বিটার ইউজ করিনি, বাট কিছু হ্যান্ড হুইস্কি আছে বা হুইস্কি আছে, হ্যান্ড হুইস্কগুলো যেমন এই যে দেখুন এই ধরনের, এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একটু কষ্টও কম হয় ভালোভাবে, কিন্তু মেয়োনেজ তৈরি করা থেকে বলেন, ডিম বিট করা থেকে বলেন, বা কেকের যে ব্যাটারটা আমরা করে থাকি, এই টাইপ জিনিসগুলো কিন্তু খুব সহজেই করা যায়। আমি হাঁসের ডিম দিয়ে করছি আজকে। আর একটা বিষয়, আমি এখানে পাতিল নিয়েছি কজ এই যে হুইস্কটা, হ্যান্ড হুইস্ক যেটা আছে, এটা এটা তো যখন আমি প্রেশার দিব, চাপ দিব এটাতে, তখন এটা কিন্তু চারপাশে ছিটকে যাবে, আর তাই আমি হ্যান্ড হুইস্ক পাতিল ইউজ করছি ম্যানুসটা করার জন্য। আরেকটা বিষয়, সেটা হলো বাজারের যে ম্যানুসগুলো আমরা কিনে থাকি ওগুলো কিন্তু অনেক বেশি থিকে, কারণ ওখানে অনেক কেমিক্যাল ইউজ করা হয়, অনেক প্রিজারভেটিভ ইউজ করা হয়। আমি যেহেতু এখানে ঘরে করছি, আমি একটা ডিম দিয়ে করছি, খুব বেশি করছি না, এবং কি আমি শুধুমাত্র একদিন রাখবো, এটা একদিনে আমার এটা হয়ে যাবে, খুব বেশি তাই করছি না, যেহেতু কোনো প্রিজারভেটিভ ইউজ করছি না। আর ফ্রিজে রাখলে হয় কি, এই জিনিসটা আমি খেয়াল করেছি, ফ্রিজে রাখলে এটা ফেটে যায়, হয় বসে যায়, নয় তো একদম পানি পানি হয়ে যায়। দেখুন, আমি হ্যান্ড হুইস্কটা উপর থেকে জাস্ট চাপ দিলেই কিন্তু বিষয়টা তৈরি হয়ে যাচ্ছে আমার। আর আমি একটু একটু করে তেল দিচ্ছি, আমি সয়াবিন তেল ইউজ করছি এখানে, আমার বোন আমাকে হেল্প করছে তেলটা দিতে, আমি হুইস্ক দিয়ে করছি। দেখুন, এভাবে একটু চাপ দিলেই হয়ে যায়। কিছুক্ষণ পরপর আমি তেলটা ইউজ করবো, অনেকে একবারে তেল দিয়ে দেয়, তাহলে কিন্তু হয় না জিনিসটা। একটু একটু করে তেল দিলে ম্যানুসটা বা থিকনেসটা ভালো আসে। এই যে দেখুন, আমার প্রায় 7 থেকে 10 মিনিট লেগেছিল ম্যানুসটা প্রপারলি তৈরি হয়ে যেতে। আর আমি একটা বিষয় খেয়াল করেছি, হাঁসের ডিম দিয়ে করলে মানে দেখতেও সুন্দর লাগে, থিকনেসটাও ভালো আসে। আর আমি এখানে কোনো কিছু ইউজ করছি না এক্সট্রা, কোনো গোলমরিচ বা কোনো কিছুই না, শুধু একটু লবণ দিয়েছি অল্প, আমি একটু, আর আমি 4 থেকে 5 চা চামচের মতো চিনি দিয়েছি ডিম, আর নর্মাল যে তেলটা ওটাই। আমি আর একটু তেল দিচ্ছি, আমার প্রায় 1.25 কাপের মতো তেল লেগেছে একটা ডিমের সাথে। যেটা বলেছি, এটা কিন্তু ফ্রিজে বেশি দিন রাখা যাবে না। এই যে দেখুন আপনারা, আমি উপর থেকে দিচ্ছি, দেখুন থিকনেসটা অবশ্যই বুঝতে পারছেন, বাজারের গুলো যতটা জমে যায়, আমাদের হোমমেড গুলো হ্যান্ডমেড গুলো কিন্তু অতটা জমবে না। এই যে দেখুন থিকনেসটা আমি দেখাচ্ছি, আপনারা চাইলে 10 মিনিটের বেশিও করতে পারেন হুইস্ক দিয়ে। আমি স্যান্ডউইচের সাথে খাচ্ছি, দেখুন